সবাইকে আমন্ত্রণ আজকের লেসনে। আজকের লেসনে আমরা শিখব কিভাবে টেবিল তৈরি করতে হয়। টেবিল তৈরি করার জন্য প্রথমে আমি বডি ট্যাগের মধ্যে একটি ডিফ তৈরি করে নিচ্ছি। ডিফটির ক্লাস নেম দিলাম টেবিল এরিয়া। এরপর টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ লিখছি। টেবিল ট্যাগের মধ্যে আমাদেরকে দুটি অংশ লিখতে হবে। প্রথম অংশটি হচ্ছে টি হেড। টি হেড ব্যবহার করা হয় টাইটেলের জন্য। আর দ্বিতীয় অংশটি হচ্ছে টি বডি। টি বডি ব্যবহার করা হয় টাইটেলের আন্ডারে যে সকল ডেটাগুলো থাকবে সেজন্য। এবার আমি টি হেডের মধ্যে টাইটেল নেম লিখব। টাইটেল নেম লেখার জন্য প্রথমে টি আর ট্যাগটি লিখতে হবে। টিআর ট্যাগের মধ্যে টাইটেল লেখার জন্য টিএইচ এই ট্যাগটি লিখতে হবে। আমি প্রথমে টাইটেল লেখার জন্য লিখছি সিরিয়াল নাম্বার। এরপরে আমি দিচ্ছি প্রোডাক্ট নেম। এরপরে আমি দিচ্ছি প্রাইস। এরপরে দিচ্ছি অরিজিন, মানে প্রোডাক্টটা কোন দেশ থেকে এসেছে। এবার আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পরে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, প্রাইস, অরিজিন চলে এসেছে। এবার টি বডির মধ্যে আমি ডেটাগুলো লিখব। এর জন্য প্রথমে টিআর ট্যাগ নিলাম। টিআর ট্যাগের মধ্যে টিডি ট্যাগ নিলাম এগুলো ডেটাগুলো লেখার জন্য। আমরা টাইটেলে দিয়েছিলাম সিরিয়াল নাম্বার, এর আন্ডারে ডেটা লিখতে হবে। তো আমরা এখানে সিরিয়াল নাম্বার দিচ্ছি 001। এরপর প্রোডাক্ট নেম লিখেছিলাম এখানে, তাহলে প্রোডাক্ট নেম আমরা লিখলাম মোবাইল। এরপর টাইটেলে লিখেছিলাম প্রাইস, আমরা মোবাইলটির প্রাইস লিখব। লিখলাম 200 ইউএস ডলার। এরপর আইটেম হেডের মধ্যে লিখেছিলাম অরিজিন, অর্থাৎ প্রোডাক্টটি কোন দেশ থেকে এসেছে বা এর অরিজিন কোথায়, লিখে দিলাম ইউএস। এখন আমরা রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার 001, প্রোডাক্ট নেম মোবাইল, প্রাইস 200 ইউএস ডলার, অরিজিন ইউএসএ টেবিল আকারে শো করছে। এই টেবিলটিকে আর একটু সুন্দর করে সাজানোর জন্য আমরা স্টাইল লিখব। তার আগে আমি টেবিলের ডেটাগুলোকে কয়েকবার রিপিট করছি। রিপিট করার পরে দেখতে পাচ্ছি টেবিলটা এই অবস্থায় আছে। এখন আমি স্টাইল করার জন্য আমি HTML স্টাইল করব। আমি এখানে কোনো স্টাইল CSS ব্যবহার করছি না। স্টাইল ট্যাগের মধ্যেই আমি সব CSS লিখব। প্রথমে টেবিল এরিয়া ক্লাসটি লিখলাম। টেবিল এরিয়ার ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ওল্ড লেস। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি ঠিক এভাবে শো করছে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটি এভাবে চাচ্ছি না। আমরা চাচ্ছি টেবিল এরিয়ার একটি উইথ থাকবে। উইথ দিচ্ছি 620 পিক্সেল। উইথ দেবার পরে এখানে দেখা যাচ্ছে উইথ সহ ব্যাকগ্রাউন্ড কালারটি শো করছে। এরপর আমরা বর্ডার দিব। বর্ডার দিব 1 পিক্সেল সলিড DDD। আর ব্যাকগ্রাউন্ড কালারটি মুছে দিচ্ছি। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি বর্ডারটি এভাবে শো করছে। এখন আমি চাচ্ছি টেবিল এরিয়া এবং টেবিলের উইথ এক সমান হবে। এর জন্য আমাকে লিখতে হবে টেবিল উইথ দিচ্ছি 100%। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি উইথ টেবিল এরিয়া এবং টেবিলের উইথ এক সমান হয়ে গেছে। এখন এখানে আমি চাচ্ছি এই সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, প্রাইস, অরিজিন লেফটে সরে আসবে, অর্থাৎ
এদের অ্যালাইনমেন্ট লেফট হবে। এজন্য আমাকে লিখতে হবে টেবিল টি হেড টিএইচ, লিখলাম টেবিল স্পেস টি হেড স্পেস টিএইচ। আমি এখানে লিখলাম টেক্সট অ্যালাইন লেফট। ব্রাউজারে এসে রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, প্রাইস, অরিজিন এগুলো বাম দিকে সরে এসেছে। এখন আমি চাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের নিচে বর্ডার দেওয়ার জন্য, এজন্য আমি লিখব টেবিল টি বডি টিডি। লিখছি টেবিল স্পেস টি বডি স্পেস টিডি। প্রত্যেকটা ডেটার ওপরে আমি বর্ডার শো করাতে চাচ্ছি, লিখলাম বর্ডার টপ 1 পিক্সেল সলিড ডিডিডি। বর্ডারটি শো করছে, কিন্তু এখানে ডিফল্টভাবে দেখতে পাচ্ছি স্পেস চলে এসেছে, তো আমি এখানে এই স্পেসটা চাচ্ছি না। স্পেসটা অফ করার জন্য আমাকে লিখতে হবে বর্ডার স্পেসিং ডিফল্টভাবে হাইড করার জন্য লিখতে হবে টেবিলের মধ্যে বর্ডার স্পেসিং 0। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি কোনো বর্ডার স্পেস নেই। এবার আমি চাচ্ছি সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, প্রাইস, অরিজিন সবগুলো টাইটেলের নেম আপার কেস হবে। লিখলাম এখানে টাইটেল টেবিল টি হেড টিএইচ, অর্থাৎ টেবিল টি হেড টিএইচ এর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। দেখতে পাচ্ছি টাইটেলগুলো সবগুলোই ক্যাপিটাল লেটারে শো করছে। এই টেবিলটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা এখানে একটি প্যাডিং ব্যবহার করব। টেবিল এরিয়াতে প্যাডিং 10 পিক্সেল প্যাডিংটা শো করছে। ডেটাগুলোতে আমরা প্যাডিং ব্যবহার করতে পারি, ডেটাগুলোতে প্যাডিং ব্যবহার করার জন্য এইখানে আমরা প্যাডিং ব্যবহার করব 10 পিক্সেল। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি প্যাডিং শো করছে। এবার আমি এখানে যে বর্ডারটা আছে এটার রেডিয়াস দিব। তার আগে আরেকটি কথা বলে নিই, বর্ডারটা আমরা বিভিন্নভাবে দিতে পারি, সলিড, ড্যাশ, গ্রুপ, ইচ্ছা মতো আমরা বর্ডারটা চেঞ্জ করতে পারি। এখন দেখা যাক, আমি এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি, টেবিল এরিয়ার বর্ডার রেডিয়াস আমরা বর্ডার রেডিয়াস দিব 5 পিক্সেল। বর্ডার রেডিয়াস দেওয়ার পর রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি 5 পিক্সেল রেডিয়াস চারপাশ থেকেই দেখা যাচ্ছে। এবার আমি টাইটেলের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। টাইটেলের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে আমাকে টি হেডের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, এই জন্য আমাকে লিখতে হবে টেবিল টি হেড। আমি লিখছি টেবিল টি হেড, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হোয়াইট স্মোক। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটি চলে এসেছে। এবার আমি টেবিল এরিয়ার একটি হেডলাইন দিব, অর্থাৎ এটা কি সম্পর্কিত টেবিল আমরা তৈরি করছি। এই জন্য আমি আর একটা ডিভ নিচ্ছি, ডিভটির ক্লাস দিলাম টেবিল হেডলাইন। এরপরে লিখলাম প্রোডাক্ট, প্রোডাক্টটিকে স্ট্রং ট্যাগের মাধ্যমে আটকে রেখে দিলাম। এরপর আমরা এখানে দিতে পারি কোন দোকানে পাওয়া যাবে বা যমুনা ফিউচার পার্ক। এবার আমি দেখছি রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট যমুনা ফিউচার পার্ক চলে এসেছে। তো আমি এটা এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে প্রোডাক্ট থাকবে এবং এটা নিজে আসবে যমুনা ফিউচার পার্ক। এজন্য আমাকে বিয়ার ট্যাগ লিখতে হবে। বিয়ার ট্যাগ লেখার কারণে যমুনা ফিউচার পার্ক প্রোডাক্টের নিচে শো করছে। এখন আমি চাচ্ছি প্রোডাক্ট এবং যমুনা ফিউচার পার্ক মিডলে শো করবে, এজন্য আমাকে লিখতে হবে টেবিল হেডলাইন টেক্সট অ্যালাইন সেন্টার, চলে আসলো। এবার আমি যাচ্ছি প্রোডাক্টের ফন্ট সাইজটা বড় করতে, টেবিল হেডলাইন ফন্ট সাইজ 14 পিক্সেল ছোট হয়ে গেছে, আর একটু বড় করতে হবে,
তো আমি এখানে দিচ্ছি 30 পিক্সেল। তারপরও আরেকটু সৌন্দর্যের জন্য আমি চাচ্ছি প্রোডাক্ট এই নামটা সবগুলি ক্যাপিটাল লেটারে হবে, এই জন্য আমি লিখছি টেবিল হেডলাইন স্ট্রং, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি প্রোডাক্ট এই নামটা সবগুলো ক্যাপিটাল লেটারে শো করছে। এবার আমি চাচ্ছি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে, দিয়ে দিই টেবিল হেডলাইনের ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করছি হোয়াইট স্মোক। এবার রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটি শো করছে। তবে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি শো করার কারণে এখানে খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না, আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা মুছে দিচ্ছি। রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পরে এই অবস্থায় দেখা যাচ্ছে। এবার আমি চাচ্ছি আমাদের যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোর ব্যাকগ্রাউন্ড কালার দিতে একটু অন্যরকমভাবে, তো ব্যাকগ্রাউন্ড কালার দিব অড কিংবা ইভেন হিসেবে। এজন্য আমাকে লিখতে হবে টেবিল টি বডি টিডি, এইখানে আমি এটা কপি করলাম টিডি। আমি এখানে প্রত্যেকটা রোতে আমাকে কালার দিতে হবে, এই জন্য এখানে লিখতে হবে টিআর এন্থ চাইল্ড এরপর 2n+1। আমি এখানে কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ড হোয়াইট স্মোক, আশা করছি রিফ্রেশ করার পরে কালারটি শো করবে। হ্যাঁ, কালারটি শো করছে। এই ছিল আজকের লেসন, পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।